নমস্কার, দেবাংশুর একটা ফেসবুক পোস্ট, আর একটা ফেসবুক পোস্টেই গোটা তৃণমূল হেলে গিয়েছে, তোলপাড়, গোটা তৃণমূল তোলপাড়। তার ফেসবুক পোস্টে লেখা ছিল যে 2021 ফল বেরোনোর আগে তৃণমূলে যারা ছিল তারা সকলেই ভালো, কিন্তু রেজাল্ট বেরোনোর পর যারা যারা দলে আসছে তাদের ফলে ভালো দলটা আর ভালো নেই, গঙ্গা জলে ডেনের জল মিশে গিয়েছে। অর্থাৎ বুঝতে পারছেন, পরে যারা তৃণমূলে যোগদান করছে তাদের উপর সরাসরি টার্গেট দেবাংশুর। এর ফলে তৃণমূল দলে যে নতুন নতুন সব নেতারা আসছে তাদের মন খারাপ হতে পারে, যার জন্য তৃণমূল থেকে দেবাংশুর উপর চাপ সৃষ্টি করা হয়, দেবাংশু পোস্ট ডিলিট করতে বাধ্য হয়। এমনকি দেবাংশু ফেসবুকে এসে বলে যে এটা যা বোঝাতে চেয়েছিলেন কিন্তু লোক বোঝেনি, তাই ডিলিট করলাম। এবার দেবাংশুর মতো নেতা যারা নিঃস্বার্থে খেটেছে 2021 বিধানসভায়, তারা ভেবেছিল হয়তো আমাদের একটি বড় স্থান থাকবে, বড় নেতা হব, কিন্তু একের পর এক নেতা বিজেপির থেকে তৃণমূলে আসার ফলে তার জায়গাটা আর থাকছে না, চেয়ার সব পূর্ণ হয়ে যাচ্ছে, তাই মনের দুঃখে এই সব পোস্ট করেছিল। কিন্তু দলের ঝাঁকুনি বকুনিতে পোস্ট ডিলিট করতে বাধ্য। দেবাংশুর মতো নেতা অর্থাৎ দেবাংশু চুপ করে বসে যাবে, দল ছেড়ে দেবে? মনের দুঃখে কি দল ছাড়বে? কারণ যে আগ্রহ নিয়ে দলটা করেছিল সে আগ্রহ কিন্তু তারা এখন নেই। তিনি বুঝতে পেরেছেন যে তার জায়গা কিন্তু আর নেই, অনেক বিনোজল ঢুকে পড়েছে। তো যতটা মনে হচ্ছে দেবাংশু তৃণমূল থেকে আস্তে আস্তে দূরে সরে যাচ্ছে, এবং আগামী দিনে হয়তো আমরা দেখব দেবাংশু আর তৃণমূলে নেই। জয় হিন্দ।